চিকিৎসা অবহেলায় বগুড়ার বেসরকারি একটি হাসপাতালে জাহানারা নামে এক গৃহবধূর মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে, দফায় দফায় বন্ধ করে দেয় হাসপাতালের গেট। ভুক্তভোগী রোগী স্বজনরা জানান, বগুড়া শহরের ভাটকান্দি এলাকার বাসিন্দা জাহানারা বেগম বৃহস্পতিবার দুপুর থেকে উচ্চ রক্তচাপ এবং উচ্চমাত্রার ডায়াবেটিসে ভুগছিলেন। বিকেল 4:30 নাগাদ স্বজনরা তাকে শহরের ডক্টর্স ক্লিনিকে নিয়ে আসেন। তাদের অভিযোগ, ক্লিনিকে নেওয়ার পর একজন চিকিৎসক রোগীকে একটি ওষুধ খেতে দেন, বলেন এরপর জ্যেষ্ঠ কোনো চিকিৎসক দেখবেন। সন্ধ্যা পর্যন্ত চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষার পরও কোনো চিকিৎসক ওই রোগীকে না দেখলে 6:30 দিকে মারা যান জাহানারা বেগম। তাকে তো পারতো যে ভাই আমাদের এখানে হবে না, আর জায়গায় নিয়ে যান, সেটাও করে নাই, বেডও দেয় নাই, কিছুই করে না, বিনা চিকিৎসায় অবহেলা রোগীকে মারছে। কোনো ডাক্তার দেখা নাই, কোনো নার্স দেখা নাই। যখন মারা যায় তখন ডিউটি ডাক্তার যায়, পালস চেক করে, ইসিজি করে, যখন মারা গেছে এরা চারজন এখান থেকে চলে যায়। তো অর্থিক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা। পরিস্থিতি বেগতিক দেখে ক্লিনিকে কর্মরত সবাই সটকে পড়েন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন বলছে সুষ্ঠু তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা, দ্রুততম সময়ে এটার তদন্ত করে তার প্রেক্ষিতে এটার সুবিচারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। মৃত জাহানারা বগুড়া শহরের ভাটকান্দি এলাকার আব্দুল বারী মণ্ডলের স্ত্রী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।